আদরের ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, অনেক অনেক আদর নিয়ে, নিশ্চয়ই ভালো আছো তোমরা। হ্যাঁ, তোমাদের ভালো থাকাটাই আমরা সবসময় কামনা করি। আর ভালো থাকার কথাটা কেন আসে সবসময়, তার কারণ হচ্ছে সারা পৃথিবী জুড়ে যা চলছে এখন, এই বিশ্বজুড়ে যে অতিমারির প্রকোপ চলছে, সেই অনুযায়ী আমাদের প্রত্যেককেই খুব সাবধানে থাকতে হচ্ছে। তাই তোমাদেরকেও সাবধান করছি এবং প্রতিটি ক্লাসের শুরুতে এবং শেষে সাবধানতা অবলম্বন করার একটা বার্তা আমরা তোমাদের কাছে দিতে চাইছি। এতদিনে তোমরাও জেনে গেছো বা তোমরাও দেখছো যে মাস্ক আমাদের একটা অন্যান্য পোশাকের মতোই একটা প্রয়োজনীয় পোশাক হয়ে দাঁড়িয়েছে। পোশাক বলবো না, এটা কী বলবো, আমাদের নিরাপত্তার একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তাই বাইরে বেরোলে, বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরে বেরোবে, আর বাইরে না যাওয়াটাই ভালো। তার কারণ যেহেতু স্কুল কলেজ, মানে তোমাদের স্কুল এখন বন্ধ, তাই বাড়িতে বসেই পড়াশোনাটা চালিয়ে যেতে হবে যতটা সম্ভব। এই কারণেই আমরা তোমাদের কাছাকাছি যাওয়ার একটা আয়োজন করেছি, যে আয়োজনের সম্পূর্ণটাই তোমাদের উপর নির্ভর করছে। অর্থাৎ তোমরা যদি আয়োজনে অংশগ্রহণ না করো, তাহলে আমাদের এই যে চেষ্টা, এই চেষ্টা পুরোটাই বৃথা যাবে। তাই আমরা চাইছি যতটা সম্ভব তোমাদের কাছাকাছি থাকার বা কাছাকাছি যাওয়ার। এতে আমরাও মানসিক দিক থেকে তৃপ্তি পাচ্ছি এবং তোমাদেরকে কিছু শেয়ার করতে পারছি, অর্থাৎ আমরা উভয়েই কিছু ভাগাভাগি করে নিতে পারছি। তো এখন আমরা কাজের কথায় আসি। কাজের কথা বলতে, আগের দিন আমরা যে ক্লাস করেছিলাম বা যা শিখেছিলাম আমরা, সেটা নিয়ে একটুখানি আলোচনা করে নিই। পরিবার বলতে আমরা কী বুঝি বা পরিবারে কে কে থাকে সেটা একটুখানি ঝালিয়ে নিই। তাহলে আমরা আগের দিন বাংলা যে ছড়াটা পড়েছিলাম, সেই ছড়ার মধ্যে আমরা দেখেছিলাম পরিবার বলতে আমি, আমার দিদি, ভাই, বোন, দাদা, মা, বাবা, ঠাকুরদা, ঠাকুরমা, এরা সবাই, এবং মা, বাবা, কাকা এবং জেঠু, এদের ভাইদের, এরা হচ্ছে ভাই, এবং এদের যারা বোন তাদেরকে আমরা কী বলি, পিসি বলি, তাই তো? তাহলে সেই পিসি তো একা নয়, পিসি যখন এই বাড়ি থেকে বিয়ে হয়ে অন্য বাড়িতে গেছে, তাহলে পিসির যে বোন তাকে আমরা কী বলি, পিসেমশাই, তাই তো? তারপর আবার সেই পিসির যারা ছেলে মেয়ে তারা হচ্ছে আমাদের পিস্তুতো ভাই বোন। এবার আসি মামা বাড়ির প্রশ্নে। মামা বাড়ি তো সত্যিই, মামা বাড়ি মানে হচ্ছে খুব মজা। মামা বাড়িতে কী থাকে, দাদু আর দিদা থাকে, অর্থাৎ মায়ের বাবা এবং মাকে বলা হয় দাদু এবং দিদা। যেমনি বাবার মা এবং বাবাকে ঠাকুমা এবং ঠাকুরদা বলা হয়, ঠিক তেমনি মায়ের বাবা এবং মাকে বলা হয় দাদু এবং দিদা। তাহলে সেই মায়ের যারা ভাই বোন, মায়ের ভাইকে বলা হয় মামা এবং মায়ের বোনকে বলা হয় মাসি। তাহলে মামার যে স্ত্রী তাকে বলো মামি, এবং মাসি যে বর তাকে বলা হয় মেসো। তাতে পরিবার বলতে পরিবারে যারা যারা থাকে প্রায় তাদের প্রত্যেকের সাথেই আমাদের পরিচয় হয়ে গেছে। কিন্তু যেহেতু আমরা একটু চাইছি যে আগের দিন যে ক্লাসটা হয়েছে আমাদের, সেটা যাতে আরেকটু স্মরণ করিয়ে নেওয়া যায় বা আরেকটু ঝালিয়ে নেওয়া যায়, যাতে আমাদের ভুল না হয়, সেই কারণেই আগের দিনের ক্লাসে কী হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করা হবে, তাই তো? ঠিকই। এবার আমরা আজকে যে পড়াটা আমরা করবো বা শিখবো সেটা হচ্ছে 196 পাতা। 196 পাতা। তাহলে তোমরা প্রত্যেকে 196 পাতা বার করো, আমরা 196 পাতায় চলে যাব।
ঠিক আছে, তোমরা বার করেছো 196 পাতা। 196 পাতা হলে বেরোলে ঠিক এরকম একটি পাতা পৃষ্ঠা তোমরা দেখতে পাবে, ঠিক এরকম যে পৃষ্ঠাটা আমি এখানে দেখাচ্ছি তোমাদের, এরকম একটা পৃষ্ঠা তোমরা দেখতে পাবে। যে পৃষ্ঠার মধ্যে বলা আছে যে লেটস কালার অ্যান্ড কাউন্ট, বলছে যে লেটস এসো রং করি এবং কাউন্ট মানে হচ্ছে গণনা করা বা গোনা, এসো কাউন্ট করি গণনা করি এবং কি করি কালার রং করি। তাহলে কি রং করব, এর আগে আমরা শিখেছি যে কি শিখেছি, আমাদের তো ইংরেজি যে বর্ণমালা যাকে আলফাবেট বলে তার সাথে পরিচয় হয়েছে, ছোট হাতের আলফাবেট এবং বড় হাতের আলফাবেট দুরকমের সাথে আমাদের পরিচয় হয়েছে। এবং আরও পরিচয় হয়েছে কি যে কীভাবে ভাওয়েল সাউন্ড দিয়ে ওয়ার্ড তৈরি করতে হয়। ভাওয়েল সাউন্ড কোনগুলো সেটাও তোমরা জেনেছ, কী কী এ ই আই ও এবং ইউ, এগুলিকে বলা হয় ভাওয়েল। এবং এগুলো দিয়ে যেহেতু শব্দ তৈরি হয় মানে সাউন্ড, এই জন্য এগুলোকে বলা হয় ভাওয়েল সাউন্ড। তুমি যে কোনো ওয়ার্ড তৈরি করতে যাবে, ইংরেজি যে কোনো ওয়ার্ড তৈরি করতে গেলে এই যে পাঁচটি ভাওয়েল আছে, এই পাঁচটি ভাওয়েল অবশ্যম্ভাবী, অর্থাৎ এই পাঁচটি ভাওয়েলকে লাগবেই। এই পাঁচটি ভাওয়েল ছাড়া তুমি কোনো ওয়ার্ড তৈরি করতে পারবে না, সেটা দুটো কি বলবো, তুমি সেটা দুটো লেটার দিয়ে হতে পারে একটা ওয়ার্ড, বা দুটোর বেশি তিনটে লেটার দিয়ে হতে পারে ওয়ার্ড, তিনের বেশি যেমন চারটে লেটার দিয়ে ওয়ার্ড হতে পারে এবং পাঁচটা লেটার দিয়ে ওয়ার্ড হতে পারে, এবং এর অধিক ওয়ার্ড দিয়ে লেটার দিয়েও ওয়ার্ড হতে পারে। কিন্তু এই ওয়ার্ডগুলো তৈরি করতে গেলে অবশ্য অবশ্যই আমাদের কিন্তু এই ভাওয়েলগুলোকে লাগবে। ভাওয়েল কোনগুলো আবার একটু বলে নিই, এ ই আই ও এবং ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল। তাহলে আজকে আমরা এখান থেকে শিখব যে এখানে দেখো অনেকগুলো ওয়ার্ড আছে, এখানে দেখতে পাবে যে অনেকগুলো ওয়ার্ড কী আছে, এফ এন ফ্যান, এস টি এ আর স্টার, সি এ টি ক্যাট, সি ও ডব্লিউ কাউ, ডি ইউ সি কে ডাক, টি এ বি এল ই টেবিল, এম এ টি ম্যাট, ডি ও জি ডগ, ডি ডবল ও আর ডোর, ইউ এন সি এল ই আঙ্কেল, ডি ও ভি ই ডব, এ ডবল পি এল ই অ্যাপেল, বি এ ডবল এল বল, তারপর হচ্ছে বি এ টি ব্যাট, বি ই ডবল এল বেল, বি আই জি বিগ, বি ও এক্স বক্স, এফ ও এক্স ফক্স, বি এল ইউ ই ব্লু, জি আর ডবল ই এন গ্রিন, এল আই ও এন লায়ন। এই যে যতগুলো ওয়ার্ড এখানে আছে, একটু ভালো করে যদি খেয়াল করো তাহলে তোমরা দেখতে পাবে প্রত্যেকটি ওয়ার্ডের মধ্যেই এই যে ভাওয়েলের কথা বলেছিলাম, এ ই আই ও এবং ইউ, এই পাঁচটার কোনো না কোনোটা সেই ওয়ার্ডগুলোর মধ্যে আছেই। যেমন প্রথমে আছে এফ এ এন ফ্যান, এই যে এ, এটা হচ্ছে ভাওয়েল, এছাড়া এই এ কে ছাড়া এই ফ্যানটা তৈরি করা যায়নি, বা ফ্যান যে ওয়ার্ডটা, এই ফ্যান ওয়ার্ডটা হওয়া করা যায়নি। তাই এই জন্যই বলেছিলাম যে এই কোনো ভাওয়েল ছাড়াই কোনো ওয়ার্ড তৈরি করা যাবে না। তারপর আছে কি দেখো, এস টি এ আর স্টার, তারপর আছে স্টার, তারপর আছে সি এ টি ক্যাট, তারপর সি ও ডব্লিউ কাউ, তারপর ডি ইউ সি কে ডাক। তাহলে এটার মধ্যে ছিল এস টি এ, এটার মধ্যে ও, এখানে ও, এখানে ইউ, এখানে টেবিলের মধ্যে এ আছে, আবার ই আছে, ম্যাটের মধ্যে এ আছে, ডগে ও আছে, ডোরে দুটো ও আছে, আঙ্কেলে ইউ আছে এবং ই আছে, ডাবে ও আছে এবং ই আছে, অ্যাপেলে কি আছে, এ আছে এবং ই আছে, আর বলে বি এ ডবল এল
বল, এখানে এ আছে, তারপর BAT এখানে এ আছে, BELL এখানে ই আছে, BIG বি এখানে আই আছে, এখানে BOX বক্স এখানে ও আছে, FOX বক্স এখানে ও আছে, BLUE এখানে ইউ আছে এবং ই আছে, GREEN এখানে ই দুটো ই আছে, তারপর LION লায়ন এখানে আই আছে এবং ও আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি ওয়ার্ডের মধ্যেই একটা না একটা, এক বা তার অধিক ভাওয়েল আছে, অর্থাৎ ভাওয়েল ছাড়া আমরা ওয়ার্ড তৈরি করতে পারবো না। এটা আমরা আগেই জেনেছি এবং এখান থেকে আরও জানতে পারব যে এই যে এখানে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর মধ্যে লেটার সংখ্যা সবগুলোর মধ্যে তো আর সমান নেই। ভালো করে দেখো, কোনোটার মধ্যে তিনটে আছে, যেমন FAN এখানে আছে তিনটে লেটার, আবার STAR এই স্টারের মধ্যে আছে চারটে লেটার, আবার CAT এর মধ্যে আছে তিনটে লেটার, আবার COW এর মধ্যে আছে তিনটে লেটার, আবার DUCK এর মধ্যে আছে কটা লেটার, এর মধ্যে আছে চারটে লেটার, তারপর TABLE টেবিল এর মধ্যে আছে পাঁচটা লেটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো মূলত তিনটে লেটার দিয়ে, চারটে লেটার দিয়ে এবং পাঁচটা লেটার দিয়ে তৈরি। তোমরা যদি একটুখানি ভালো করে খেয়াল করো তাহলে দেখবে যে সর্বাধিক এখানে সবচেয়ে অধিক পাঁচটা লেটার দিয়ে ওয়ার্ড তৈরি করা আছে। তাহলে আমরা প্রথমে দেখে নিই যে তিনটে ওয়ার্ড দিয়ে লেটার, তিনটে লেটার দিয়ে ওয়ার্ড তৈরি হয়েছে এরকম ওয়ার্ড কটি আছে, সেগুলোকে গ্রিন সার্কেল করতে বলছে। এখানে আমার কাছে যেহেতু গ্রিন পেন্সিল নেই, তাহলে আমরা গ্রিন পেন্সিল ছাড়াই প্রথমে আমরা দেখে নেব যে কটা আছে, কটা আছে কি তিনটে ওয়ার্ড দিয়ে কটা, তিনটে লেটার দিয়ে ওয়ার্ড কটা আছে। তাহলে এই একটা, এক দুই তিন চার পাঁচ, তারপর ছয়, তারপর সাত আট নয়, নটা আছে। তোমরা কী করবে, এগুলোকে সব গ্রিন কালারের সার্কেল করবে যেগুলো তিনটে ওয়ার্ড দিয়ে করা আছে। দেখো এটা তিনটে ওয়ার্ড দিয়ে করা আছে, তাহলে তিনটে ওয়ার্ড দিয়ে কটা, তিনটে লেটার দিয়ে কটা ওয়ার্ড আছে, তিনটে লেটার দিয়ে ওয়ার্ড আছে নটা, তাহলে এখানে আমরা 9 লিখে দিলাম। ঠিক আছে, এখানে আমরা লিখলাম 9। তাহলে এখানে আবার প্রশ্ন করেছে, দেখো হাউ মেনি গ্রিন সার্কেলস আর দেয়ার, এখানে হবে অ্যান্সারটা গ্রিন সার্কেল, হাউ মেনি গ্রিন সার্কেলস আর দেয়ার, এখানে সেখানে কটি গ্রিন সার্কেল দেওয়া আছে। তাহলে আমরা যেহেতু গ্রিন সার্কেল দিলাম না, কিন্তু আমরা জানতে পারলাম তিনটে লেটার দিয়ে যে ওয়ার্ড তৈরি হয়েছে এগুলোকে গ্রিন সার্কেল করতে বলেছে। এরকম কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, এই নটা আছে তিনটে লেটার দিয়ে ওয়ার্ড। তারপরে আছে চারটে লেটার দিয়ে কটা ওয়ার্ড আছে, একটু দেখে নিই আমরা। তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, তাহলে চারটে লেটার দিয়ে আছে আটটা। ঠিক আছে, চারটে লেটার দিয়ে আছে আটটা। এগুলোকে কী সার্কেল করতে হবে, এগুলোকে বলছে ব্লু সার্কেল করতে। দেখো এখানে যে ব্লু সার্কেল করা আছে ঠিক তেমনি যেগুলো চারটে লেটার দিয়ে করা আছে এগুলোকে ব্লু সার্কেল করবে তোমরা। এইবার দেখে নেই পাঁচটা লেটার দিয়ে কী কী ওয়ার্ড আছে। পাঁচটা লেটার দিয়ে, পাঁচটা লেটার দিয়ে আছে এখানে একটা, তারপর দুটো তিনটে তিনটে তিনটে, তারপরে সেখানে একটা চারটে, তাহলে পাঁচটা লিটার দিয়ে আছে চারটে ওয়ার্ড। তাহলে মোট কতগুলো ওয়ার্ড হলো একটু আমরা যদি বলতে পারি,
এখানে ছিল 9টা, এখানে 8টা, 9 আর 8 17, 17 আর 4 হচ্ছে 21। তাহলে দেখেন এখানে কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তাহলে এই 21টা আমরা এখানে পেয়ে গেলাম, এখান থেকেও 21টা পেলাম। ঠিক আছে, তাহলে তোমাদের কাজ হচ্ছে যে এখান থেকে 3টে লেটার দিয়ে ওয়ার্ড তৈরি হয়েছে কটা, সেগুলোকে গ্রিন সার্কেল করা। 4টে লেটার দিয়ে কটা হয়েছে সেগুলোকে ব্লু সার্কেল করা, এবং 5টা লেটার দিয়ে যে ওয়ার্ড তৈরি হয়েছে সেগুলোকে রেড সার্কেল করতে বলেছে। ঠিক আছে, এবং এগুলো তোমরা করবে, করে এখানে সংখ্যাগুলো গুনে লিখবে। 3টে লেটার দিয়ে কটা ওয়ার্ড হয়েছে, 4টে লেটার দিয়ে কটা ওয়ার্ড হয়েছে, 5টা লেটার দিয়ে কটা ওয়ার্ড হয়েছে। এই সংখ্যাগুলো এখানে যেমন আমরা লিখে দিলাম, কিন্তু তোমরা তো খাতা বইতে এখনও লেখোনি, তোমরা এগুলো লিখবে। ঠিক আছে, এরপর তোমরা তোমাদের আরেকটা ছোট্ট কাজ আছে, কাজটা ছোট্ট হলেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা 197 পাতা বার করবে, 197 পাতা বার করলে দেখতে পাবে যে এরকম এখানে 5টি ওয়ার্ড দেওয়া আছে। আমরা তো এতক্ষণ শুধু পড়লাম, পড়ে আমরা লিখতেও শিখেছি, কিন্তু কিভাবে এই ছোট হাতের লেখাগুলো হবে আমরা সেগুলো একটু শিখে নেব। ঠিক আছে, কিভাবে শিখে নেব এগুলো, যদি এই ওয়ার্ডগুলোকে আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো ওয়ার্ডগুলোর কিছু অংশ ওপরের দিকে একটু বাড়তি আছে। এই যে দেখো, একটু ওপরের দিকে বাড়তি আছে, আবার কিছু অংশ নিচের দিকে বাড়তি আছে। প্রতিটির ক্ষেত্রেই দেখো, এইটার একটু সিএটির ক্যাটের টিটা একটু ওপর দিকে বাড়ানো, ডগের ডিটা ওপর দিকে বাড়ানো, জিটা নিচের দিকে বাড়ানো, কে এর একটা হাতের ওপর দিকে বাড়ানো, জিটা নিচের দিকে বাড়ানো, আবার এখানে টিটা ওপর দিকে বাড়ানো, বাকি 3টে সমান আছে। তাহলে এগুলো যে আমরা যখন লিখব, লেখাগুলো আমাদের অভ্যাস করতে হবে, সবসময় মনে রাখবে ইংরেজি খাতাতে। ইংরেজি খাতায় তোমাদের কাছে যদি ইংরেজি খাতা থেকে থাকে, তাহলে দেখবে ইংরেজি খাতা লেখার জন্য এরকম 4টে দাগটানা খাতা পাওয়া যায়। 1টা 2টা 3টা 4টা, এরকম 4টে দাগটানা খাতা পাওয়া যায়। অর্থাৎ মাঝখানে 2টো ব্লু, ওপরের আর নিচেরটা হচ্ছে রেড। অর্থাৎ মাঝখানের যে দাগ দুটো আছে সেই দাগ দুটো হচ্ছে নীল রঙের, এবং ওপর আর নিচের দাগ দুটো হচ্ছে লাল রঙের। তো আমাদের যে লেখাগুলো আমাদের লিখব ছোটো হাতের, সেই লেখাগুলো এই 4টে দাগের মধ্যেই রাখতে হবে, এই 4টে দাগের মধ্যেই রাখতে হবে। কীভাবে? যেগুলো উপর দিকে বাড়ানো সেগুলো এই 2টো নীল রঙের, এই যে 2টো নীল রঙের দাগ দেখতে পাচ্ছ, এই মাঝখানের অংশটুকু নীল রঙের মধ্যে থাকবে, আর ওপরে যেটা বাড়তি আছে সেটা উপর দিকে যাবে, নিচে যেটা বাড়তি আছে সেটা নিচের দিকে আসবে। আর যেগুলো বাড়তি নেই সেগুলো আমাদের এই মাঝখানের ঘরের মধ্যেই রাখতে হবে। 2টো যে ব্লু কালারের ঘর আছে, এই কালারের মধ্যে ঘরের মধ্যেই আমাদের রাখতে হবে। তাহলে আমরা একটু দেখে নিই কীভাবে এটা লিখতে হবে, এবং তোমরা একটু খেয়াল করবে ভালো করে। এই বিটা আমরা যখন লিখব, বি লেখাটা শুরু হবে এই ওপরের দাগ থেকে, এই যে ওপরের দাগ, এইখান থেকে বি লেখাটা শুরু হবে, আর এইখানটায় এই গোল দাগটা হবে, এখানে বি। আর আইটা কী দিয়েছে এখানে ছোট, ওপরে দিয়েছে বুটকুড়ি, আর জিটা এইখানেই হবে, এইখানটার মধ্যে জি হবে, এবং নিচ থেকে গিয়ে এইখানটায় এরকম হবে জি, বিগ। এইভাবেও লেখা যায়, আবার ওখানে যেভাবে লেখা আছে সেভাবে লেখা যায়। অর্থাৎ মাঝখানটা, মাঝখানে যে গোল অংশটা এটা মাঝখানেই থাকবে, আর বাড়তি অংশটা নিচের দিকে যাবে। আবার সি এর ক্ষেত্রে দেখো, সিটা এইখানে থাকবে, এই নীল দাগের মধ্যেই থাকবে সি। ভালো করে খেয়াল করে দেখো, সি এটা এরকম নীল দাগের মধ্যে থাকবে, আর টি এর একটা অংশ একটু বাড়ানো আছে, একটু বাড়িয়ে এরকম বাঁকা করে দিলাম, আর এখানে একটু দাগ দিয়ে দিলাম। তাহলে ডিগ লেখা হলো, ক্যাট লেখা হলো, এবার হচ্ছে এবার ডগ, ডগের ডি এর যে হাতলটা আছে এটা ওপর দিকে চলে যাবে,
উপর দিকে গিয়ে এইভাবে হবে ডি ও জি ডগ। আবার হচ্ছে কিং এর কেটা উপর দিকে এখান থেকে নিচে চলে আসবে এটুকু, হাইটা এখানে হবে আর এখানে হবে ফুটকুড়ি, এমটা এই জায়গার মধ্যেই হবে আর জিটা হবে এখানটা কিং, ঠিক আছে। তারপর হচ্ছে স্টার, এসটা এই জায়গার মধ্যেই হবে, টিটা একটুখানি বেরিয়ে যাবে, তারপর হচ্ছে মাঝখানে তাদের মধ্যে আর এই তাদের মধ্যে থাকবে আর। তাহলে তোমরা দেখতে পেলে কিভাবে আমরা এগুলো লেখা হয় সেটা একটু দেখলাম। কিভাবে লেখা হয়, বিটা এইখান থেকে শুরু হবে, এইখান থেকে শুরু হয়ে এইভাবে হবে বি, আইটা এই জায়গার মধ্যেই থাকবে আর জিটা হবে এখানটায় বিগ। তারপরে ক্যাটের সিটা এইখানটা থাকবে, এটা এই জায়গায় থাকবে আর টিটা এখানে থাকবে ক্যাট। আবার ডোরের টিটা এখানটা থাকবে, ওটা এখান থেকে শুরু হবে আর জিটা এখান থেকে, আর এখান থেকে শুরু হয়ে এদিকে গিয়ে এখানে আসবে, এটা আই হবে, এনটা এরকম হবে, সিটা এরকম হবে কিং, স্টারের এসটা এরকম হবে, টিটা এরকম পেরিয়ে আসবে, এটা এখানে আসবে আর আটটা এখানটা যাবে, ঠিক আছে। দেখতে পেলে তাহলে তোমরা, আমি একটা দেখিয়ে দিলাম, তোমরা বাকি এই লাইনে এই লাইনে এই লাইনে এবং এই লাইনে লিখবে। তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা লাইনে এক এক জিনিস, বিগ এইখান দিয়ে লিখবে, ক্যাট এখান দিয়ে লিখবে, ডগ এখান দিয়ে লিখবে, কিং এখান দিয়ে লিখবে, স্টার এখান দিয়ে লিখবে, এইটাই তোমাদের এখনকার কাজ। খুব সুন্দর করে লেখার চেষ্টা করবে, তাড়াহুড়ো করার কিছু নেই, আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করে লেখাগুলো লেখার চেষ্টা করবে। তাহলে আস্তে প্রথম দিকে আস্তে আস্তে লিখলে পরে সুন্দর লেখা হবে এবং দ্রুতও হবে। আমরা কত দ্রুত করতে চাইছি, আমরা চাইছি সুন্দর আস্তে হোক কিন্তু সুন্দর হাতে লেখা। তাহলে আজ এইটুকুই থাক, তোমরা সকলেই খুব ভালো থাকবে এটাই আশা করি, কিন্তু সাবধানে থাকবে, বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, আর বাইরে থেকে যখন ঘরে ফিরবে তখন অবশ্যই সাবান দিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে তারপর ঘরে ঢুকবে, মনে থাকবে, ঠিক আছে। আজ তাহলে আসি।